কালের মন্দিরার প্রথম নিবেদন অনুপম মুখোপাধ্যায় রচিত শ্রুতি নাটক মানুষ। কতদিন বলেছি, বয়স হয়েছে, রোজ রোজ এতটা পথ ঠেঙিয়ে গঙ্গায় স্নান করতে যেও না যেও না। তুমি কি বলছো সীতা, এই বাড়িতে আসার পর থেকে 30 বছরের অভ্যেস, এইটুকু না করলে আমার মন শুদ্ধ হয় না, এতদিনের অভ্যেস কি ছাড়া যায়? সে এক কথা, 30 বছর ধরে, তা বয়সটার কথাও তো ভাবতে হবে নাকি? দেখলে তো এই এক সপ্তাহে দুবার অসুস্থ হয়ে পড়লে, শরীরটা তো আর নিচ্ছে না। আহা, তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না, শরীর খারাপটা হাঁটার জন্য নয়, বরং ভোরবেলা হাঁটলে শরীর ভালো হয়। তাছাড়া আমি না চাইলেও গঙ্গা আমাকে ছাড়ে না, যে ভোরের আলো ফুটতে না ফুটতে গঙ্গা আমাকে ডাকে। কি জানি বাবু, কাপুরে এতটা পথ একা একা হাঁটা আমার ভালো লাগে না, দিনকাল তো আর সেরকম নেই, দুবার দাঙ্গা হয়ে গেল শহরটায়। হ্যাঁ, তা বলতে পারো, দিনকাল পাল্টে গেছে। তবে অবনীভূষণকে এই তল্লাটায় সবাই চেনে, আমি যে শুধু পুজো আর্চা নিয়ে থাকি, কারো সাথে পাচ্ছে নাক গলাই না, এ সবাই জানে। দাঙ্গা বাঁধলে ওরা ভালো মানুষ মন্দ মানুষ কি বিচার করে? করে না গো। তা করে না, তবে সবার উপর উপরওয়ালার তো একটা বিচার আছে, প্রাইমারি স্কুলের মাস্টার আমি, আমার কাছে কোনো ছেলে বা মেয়ে পড়েনি এমন ঘর এই অঞ্চলে প্রায় একটাও নেই। তবু বলছি, শরীরটা তো আমার ভালো যাচ্ছে না, কোটা দিন অন্তত এখন আর চেয়েও না, বিমল এলে ডাক্তার দেখানোর পর যা হয় করো। আর শোনো, বিমলা ওকালতি নিয়ে ব্যস্ত থাকে, পাটনা থেকে 2-4 মাস পর পর অল্প কয়েকটা দিনের জন্য বাড়ি আসে, ওকে আর। শোনো না, বিমলার বন্ধু আছে না অমলেশ, ও খুব বড় হার্টের ডাক্তার, ও ওনাকে এখানে কাছাকাছি কোথায় চেম্বার খুলেছে, ও বলেছে এবার এসেই অমলেশকে দিয়ে তোমাকে একবার দেখিয়ে নেবে। ও, তোমরা মা মেয়েতে মিলে তাহলে ষড়যন্ত্রটা করেই ফেলেছো, আমার নিত্যদিনের গঙ্গা স্নানটা যে করেই হোক বন্ধ করবেই। শুধু গঙ্গা স্নান, সকাল সন্ধে 2 বেলা গৃহ দেবতার পুজো, সকালে তো স্নান সেরে এসে খালি পেটে 1 ঘন্টা, কাহার তো কার শরীর সইবে? সইবে সইবে, উপরওয়ালা যতদিন চাইবে সব সইবে। সইলে মঙ্গল, তবে হাড়টা এবার একবার দেখানো দরকার। তথাস্তু, আপাতত একটু চা পেলে মনটা চাঙ্গা হয়। হ্যাঁ বসো বসো, দিচ্ছি। আর যখন স্নান করতে যাই ভালো করে দিনের আলো ফোটেনি, তাই ঠাউর হয়নি, কিন্তু ফেরার পথে চোখে পড়লো। কি চোখে পড়লো? আমাদের পাড়ার ঢোকার মুখেই রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা লোক পড়ে আছে। পড়ে আছে মানে ঘুমটুর নাকি? না না, ঘুমটুর নয়, লোকটা বেহুশ হয়ে পড়ে আছে। উফ, কি বিভৎস চেহারা, গোটা গায়ে ঘা, মাছি ভনভন ভনভন করছে। মরে গেছে? না না না, মরেনি, তাই তো আশ্চর্য হচ্ছে, রাস্তার উপর একটা মানুষ পড়ে আছে মুমূর্ষু, লোকজন দূর থেকে দেখছে অথচ কেউ কাছে যাচ্ছে না। তুমি তুমি গিয়েছিলে? আমি কাছে গিয়ে দেখলাম, বুকটা অল্প ওঠানামা করছে, তা দেখি হারানবাবুর ছেলে সচিনকে ডেকে মিউনিসিপালিটির হাসপাতালে অ্যাম্বুলেন্স খবর দিতে বললাম। আমাকে এক্ষুনি একবার যেতে হবে। কিন্তু কিন্তু তুমি গিয়ে কি করবে? ওরা আগে হাসপাতালে নিয়ে যাক, তারপর না হয় খবর নিও। সকাল থেকে এত বেলা অবধি পেটে কিছু না দিলে? না না না, তা বললে হয়, লোকটার একটা গতি না করে তুমি চিন্তা করবে
তাই খবরটা দিয়ে গেলাম। আজ একটু পরেই তো বিমলা আসবে, ওকে তো খুব রাগারাগি করবে। আরে বিমলাকে তুমি বুঝিয়ে বলো আমার দেরি হলে ওকে বরং হাসপাতালে পাঠিয়ে দিও, আমি আসছি। সারা জীবন এরকম হয়ে গেল মানুষটা, আর পারি না বাবা। বাবা কিন্তু কাজটা ঠিক করেননি মা, একজন অচেনা অজানা লোককে একেবারে ঘরে এনে তুললেন। লোকটা মরে গেলে কিন্তু অনেক ঝুঁকি পোয়াতে হবে, এই আমি তোমায় বলে রাখলাম। লোকটা কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে রে। সুস্থ হবে না, কি করতে বাকি রেখেছেন বাবা এই বয়সে, কি পরিশ্রমটাই নেই করছেন। তা ঠিক, দু বালতি অল্প গরম জলে ডেটল ফেলে গোটা শরীরটা ধুয়েছে, তারপর গরম দুধ আর হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছে, ভালো একখানা কাপড় পরিয়েছে, গায়ে পরিষ্কার একটা চাদর দিয়ে ঢেকে তবে শান্তি। আর তুমিও বাবার সাথে সাথে তালে তাল মিলিয়েছো। তার কি করি বল, করতে তো হবেই। তবে যাই বলিস, লোকটা এখন বেশ আরামে ঘুমোচ্ছে, রাস্তা থেকে যখন তুলে আনলো না সবাই মিলে, ও সে কি চেহারা বাবা, আমার তো বমি উঠে আসছিল দেখে। আমি বাড়ি থাকলে কিছুতেই এরকম একটা বেয়াক্কেলি কাজ করতে দিতাম না। তুই তো ট্রেনের গন্ডগোলে কাল আসতেই পারবি না, তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল তোর বাবা। এখন বলেও ছিল বিমলা এলে দেখি ওর সঙ্গে পরামর্শ করে। আমার সঙ্গে পরামর্শ করলে? আমি অত দেরি করতে লোককে বাড়িতে খবরটা কাল সন্ধ্যেতে নিয়েছিলাম স্টেশনে ফোন করে, ওরা বলছিল আজ সকালে তোদের ট্রেন পৌঁছবে। এদিকে কাল তুই না আসায় আমাকে একা একাই একটা সিদ্ধান্ত নিতে হলো। শুনেছিস তো সব? কিন্তু কাজটা তুমি ভালো করনি বাবা। ভালো করিনি, একটা লোক রাস্তায় পড়ে মারা যাচ্ছিল, মিউনিসিপ্যালিটি থেকে অ্যাম্বুলেন্স তো পাঠালোই না, উল্টে সাপ জানিয়ে দিল। এরকম লোকের চিকিৎসা ওরা করতে পারবে না। ওরা কি আর এমনি এমনি বলেছে? তুমি তো জানো দুটো রাইট হয়ে গেছে শহরে, এখনো এই অঞ্চলটা থমথম করছে। ওদিকটা পুরো মুসলিম এলাকা, রাজনীতি আর ধর্ম কি এক হয়ে যায় নাকি? এখন তাই, তোমাকে আমি কতদিন না বলেছি, এখন এই বয়সে এরকম একা একা গঙ্গা স্নান করতে যেও না। জগদীশ বাবু মানে ওই জগদত্ত কি প্রাক্তন এমএলএ না এমপি কি যেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এখন এই অঞ্চলের সর্বময় কর্তা, মাফিয়া চক্রের পান্ডাও বলতে পারো। জানি লোকটাকে ওষুধ খাওয়ানোর সময় অস্ফুটে হায় আল্লাহ বলেছিল। তাতে কি মুসলমান খ্রিস্টান যাই হোক তাকে সুস্থ করে তোলাই তো ধর্ম, মানব ধর্ম, এর বাইরে তো কিছু শিখিনি বিমলা। এতদিন শেখনি, এবার শিখবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ওই আশ্রিত লোকটাকে যেখান থেকে এনেছো আমার সেখানে রেখে আসতে হবে, বেশি দেরি করা যাবে না। না না না, তা হবে না, লোকটা একটু সুস্থ হলেই ওকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে দেব। অপছনা করো না বাবা, তুমি না চাইলেও আমাকে লোকটাকে রেখে ঘরের বাইরে লোক ফেলে আসতে হবে। আমার মেয়ে তুমি এতটা অমানুষ,
নিজ হয়ে গেছে বিমলা, এ আমি ভাবতেও পারছি না। পরিস্থিতি কিন্তু যে কোনো সময় বদলে যেতে পারে। ওগো, তাহলে বোধহয় লোকটাকে আর বাড়িতে থামো। বিমলাকে আমি বড় করেছি, আইন পড়িয়াছি, কিন্তু মানুষ করতে পারিনি। এই বাড়িতে আমার কথাটাই শেষ কথা। আমাকে না মেলে ওই মুমূর্ষু লোকটাকে বাড়ি থেকে সরানো যাবে না। অবনি মাস্টার, বাড়ি আছো তাহলে? তা কাকে সরানো যাবে না বলছো? আমি তো সকালেই তোমার মেয়েকে বলে দিয়েছি, তোমার বাড়িতে যে মুসলমান লোকটি আশ্রয় নিয়েছে তাকে তো আর এক পাড়ায় রাখা যাবে না। কিন্তু জগদীশ বাবু, আপনাকে তো অঞ্চলের সবাই মান্য করে, আপনি যদি সবাইকে একটু বুঝিয়ে বলেন। মাস্টার, আমি জানতাম তুমি নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ, তোমার হঠাৎ এরকম ভীমরতি হলো কেন? ভীমরতি? এ আপনি কি বলছেন, একটা মানুষ বে করে? মানুষ অমানুষ এসব কাকে বলে, এসব শিখতে আমি এখানে আসিনি। লোকটা মুসলমান সেটাই বড় কথা, একটু তো নিয়ে ভাবো। যদি লোকটা মরে যায় খবরটা ছড়িয়ে পড়বে অন্যভাবে। অন্যভাবে? দাঙ্গাবাজরা খবরটা ছড়াবে এইভাবে যে একজন মুসলমানকে হিন্দু পাড়ার লোকেরা মেরে ফেলেছে, ব্যাস কেল্লা ফতে। তখন তুমি বাঁচবে? তুমি বাঁচবে মাস্টার? ভালো ভালো কথা বলছি শোনো, লোকটাকে এক ঘন্টার মধ্যে এখান থেকে সরিয়ে দিতে হবে। না, এখনো গোয়ার তুমি একটা মুসলমানের জন্য তোমার দরদ একবারে উতলে পড়েছে। বিমলা, কোনো অঘটন ঘটুক এটা আমি চাই না। বাবাকে বোঝাও, বাবাকে বোঝাও, দুপুরবেলা কয়েকজন লোক পাঠিয়ে দেবো, ওরা জ্যান্ত মরা যেভাবেই পাবে লোকটাকে নিয়ে যাবে। আমি দেখছি। হ্যাঁ, তাই দেখো। মানুষ বলতে যা বোঝায় তোর বাবা ছিলেন তাই।
কেউ বুঝলো না রে বিমলা, কেউ